বেজিং এসে দীর্ঘ সাত বছরের অভিমান স্বাভাবিক হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম দুই শক্তিধর রাষ্ট্র সৌদি আরব ও ইরানের মধ্যে। বৃহস্পতিবার ৬ এপ্রিল দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা চীনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শিগগিরই দূতাবাস এবং কনসুলেট আবারও চালুর বিষয়ে আলোচনা করেছেন। গত মাসেই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবারও বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। ২০১৬ সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসেন চির বৈরী দুই দেশের নেতারা। চীনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের আল এখবারিয়া টিভি এই দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও সম্প্রচার করে। এ সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একে অপরকে শুভেচ্ছা জানান। গত মাসে এই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক।